হাই গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি মেসি বান এটা একটা সামার হেয়ারস্টাইল খুব গরম পড়ে গেছে আর এই প্রচণ্ড গরমে কোথাও যাওয়ার আগেই আমরা চিন্তিত হয়ে পড়ি যে আমাদের হেয়ারটাকে আমরা কিভাবে সামলাবো তাই জন্য সামার সিজনে এই মেসি বানটা তোমরা ব্যবহার করতেই পারো এই মেসি বানটা এইভাবে হেয়ারস্টাইল করে গরমে বাইরে বেরোলে কিন্তু ভীষণ রিল্যাক্স ফিল হয় তো চলো মেসি বান কী করে করবে সেটা আজকে ভিডিওতে দেখে নেওয়া যাক তো প্রথমে দেখো মেসি বান করার জন্য এখানে ফ্রন্টের দিকে একদম স্ট্রেট আমি একটা মিডিল পার্টিং করে নিচ্ছি অবশ্যই মিডিল পার্টিংটা যেন একদম স্ট্রেট হয় এরপরে অনেকেরই সামনের দিকে ছোট করে লক্স কাটা থাকে সেই লক্স হেয়ারটাকেই আমি জাস্ট বের করে নেব আমার ফ্রন্টের হেয়ারস্টাইলের জন্য ফ্রন্টের হেয়ারস্টাইলের জন্য লক্স হেয়ারটাকে ভালো করে বের করে নিতে হবে বের করে নিয়ে এরপর বাকি যে হেয়ারটা থাকছে সেটা একদম পুরোটা আমি পিছন দিকে একসাথে ধরে নেব ধরে নিয়ে কি করবো আস্তে আস্তে কম করে করে পুরো হেয়ারটাকে আমার কাউন এরিয়া পর্যন্ত নিয়ে যাব মেসি বান করার সময় একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যে মেসি বান কিন্তু নিচের দিকে হয় না যত উপর দিকে তুলে বানটা বাঁধবে ততই কিন্তু মেসি বান দেখতে ভালো লাগে এবং মেসি বানের এক্স্যাক্টলি জায়গা হচ্ছে কাউন এরিয়ায় কাউন এরিয়ার কাছেই কিন্তু মেসি বানকে বাঁধতে হয় এতে করে গরমে ভীষণ রিল্যাক্স ফিল হয় এরপরে দেখো আমি এই ধরনের একটা রাবার ব্যান্ড ইউজ করছি এই রাবার ব্যান্ডগুলো যে কোনো লোকাল মার্কেটে পাওয়া যায় পাঁচ থেকে দশ টাকায় এই রাবার ব্যান্ডগুলো কিন্তু ভীষণ টাইট হয় বান হেয়ারস্টাইল করার জন্য এরপর দেখো রাবার ব্যান্ডটা দিয়ে আমি একদম কাউন এরিয়ার কাছে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা পনি বানিয়ে নিলাম এরপরে এই ধরনের ছোট একটা মিডিয়াম সাইজের আমি বান ইউজ করছি এই বানগুলো কিন্তু লোকাল স্টোরে পাওয়া যায় মাত্র কুড়ি টাকা থেকে শুরু এই বানের যেরকম সাইজ হবে সেই অনুযায়ী দাম হয় এরপর দেখো পনির যে পনিটেলটা বেঁধেছিলাম সেই রাবার ব্যান্ডের উপরে কিন্তু আমি বানটাকে এইভাবে বসিয়ে দিলাম এতে করে কিন্তু বানটা খুলে যাবে না টাইটই থাকবে এরপরে পনিটেলের হেয়ারটাকে আমি ভাগে ভাগ করে নিয়ে পুরো বানটার ওপর এইভাবে রাউন্ড শেপে আমি কি করব ছড়িয়ে দেব ভালো করে পাউ বানটার ওপরে হেয়ারটাকে ছড়িয়ে দিতে হবে যাতে করে বানটা ভালো মতো ঢাকা পড়ে যায় বানটা দেখতে না পাওয়া যায় এরপরে একটা সরু দেখে আমি রাবার ব্যান্ড ইউজ করব। রাবার ব্যান্ডটা বানটার ওপরে আমি এইভাবে বসিয়ে দেব। এতে করে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট মতো বান তৈরি হয়ে গেছে এরপরে মেসি বানের যেটা মেন কাজ সেটা হচ্ছে হেয়ারটাকে পুল করা ঠিক আমরা যেভাবে চিমটি কাটি হেয়ারটাকেও সেইভাবে চিমটি কাটতে হবে চিমটি কেটে কেটে এইভাবে আমরা কি করব ম্যাশ করে দেবো যাতে করে বানটা আরও সুন্দর দেখতে লাগে এবং ঠিক যেমন বলা হয়েছে মেসি বান মেসি বান মানেই কিন্তু ম্যাশ হয়ে যাওয়া একটা বান তো দেখো এইভাবে চিমটি কেটে কেটে হেয়ারটাকে আমি একটু উপর দিকে পুল করে দিচ্ছি যাতে করে বানটা আমার বড় দেখতে লাগবে ম্যাসিনেসটা আসবে তো এইভাবে ভীষণ আস্তে আস্তে চিমটি কেটে কেটে আমি হেয়ারটাকে দেখতেই পাচ্ছ আগে বানটা কত ছোট হয়েছিল। আর এখন বানটা কত বড় দেখতে লাগছে কম পাতলা চুলে মেসি বান কিন্তু এইভাবেই করতে হয় ভালো করে প্রসিকিউরটা লক্ষ্য করবে এরপরে নিচের দিকটা কিন্তু আমার নর্মাল থাকবে এরপর এই যে এক্সট্রা হেয়ারটা থাকছে সেটাকে কি করব। আমি সামনের দিক থেকে কিন্তু রাউন্ড করব। যাতে করে সামনের দিকটা আমার কভার হয় এইভাবে রাউন্ড করে আমি ধরে নেব ধরে নিয়ে এখানে আমি এই হেয়ারটাকে সিকিউর করার জন্য একটা ইউপিন ব্যবহার করব ববি পিন চাইলে তোমরা ইউজ করতে পারো কিন্তু আমি বলবো ইউপিনেই হয়ে যাবে একটা ইউপিন একটা থেকে দুটো ইউপিন হলেই কিন্তু হেয়ারটা এখানে সিকিউর করা হয়ে যাবে তো এটুকু কাজ করলেই কত দেখেছ কম সময় লাগলো একটা মেসি বান করার জন্য আর এই মেসি বানটা তোমরা যে কোনো ড্রেসের সাথে করতে পারো জিন্সের সাথে আর টপের সাথে কুর্তির সাথে সামার সিজনে কোথাও যাচ্ছ প্রচণ্ড গরম রোদ তো এইভাবে তোমরা হেয়ারটা যদি এই হেয়ারস্টাইলটা করে যদি তোমরা বাইরে বেরো তাহলে কিন্তু তোমাদের একদম মনে হবে না যে গরমে আমাদের করার জন্য কষ্ট হচ্ছে তো এরপর আমি হেয়ারটাকে একটু টেনে টেনে দেখো লুজ করে দিচ্ছি নিচের দিকে যাতে করে নিচের দিকে হেয়ারটা একটু ফোলা ভাব থাকে আর দেখতেই পাচ্ছ কত কম চুলে বানটা কত বড় হয়েছে এরপর যদি তোমরা এই হেয়ারস্টাইলটা করে কোনো নাইট পার্টিতে যাও সেক্ষেত্রে তোমরা এখানে কিছু ক্লিপ ইউজ করতে পারো গাজরা ইউজ করতে পারো বিভিন্ন ধরনের পাথর সেটিংয়ের ক্লিপ হয় সেগুলো দিয়ে তোমরা হেয়ারটাকে একটু ডেকোরেট করে নিতে পারো নাইট পার্টির জন্য আর ফ্রন্টের দিকে আমার লগ্সগুলো আমি এইভাবেই ছেড়ে দিচ্ছি এই এইভাবে ছেড়ে দিতে পারো অথবা যদি লক্স কারুর কাটা না থাকে তাহলে পিছন দিকে নিয়ে গিয়ে এইভাবে রাউন্ড দিয়ে তোমরা শেপ দিয়ে নিতে পারো নিলেই কিন্তু এই ধরনের দেখো মেসি বান রেডি হয়ে যাবে সামার সিজনের এটা একটা বেস্ট হেয়ার স্টাইল তো আজকের মেসি বান হেয়ারস্টাইল তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভিডিওটাতে লাইক করে দিও আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব